আসসালামু আলাইকুম, স্টাডি অ্যান্ড টিস্ট ক্লাসে আপনাদের স্বাগত। ভিউয়ার্স হয়তো ভাবছেন অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি, বাস্তবে তাই। আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হচ্ছে না, আর বিশেষ করে গরু এখন অনেক ভালো আছে, সুস্থ আছে, তাই কোনো ওষুধ প্রয়োগ করতেছি না, তাই আপনাদের সামনে আসতেছি না। তবে এখন থেকে বরাবরই ভিডিও আপলোড করব আমি। ভিউয়ার্স আমার হাতে যেটি দেখতেছেন মিল্ক বুস্ট, এই মিল্ক বুস্টটা কিন্তু আমি প্রয়োগ করছি। আমার একটা গরুর এখন 3 মাস গাভীন হচ্ছে, সেই 3 মাস গাভীন হওয়ার পরও কিন্তু দুধ হচ্ছে, 3-4.5 কেজির মতো দুধ হচ্ছে। বাছুরের বয়স প্রায় 6 মাসের মতো হচ্ছে, তারপর দুধ নিচ্ছি। তখন দুধটা যদি সম্পূর্ণ আমি বসাই দিই, তাহলে কিন্তু দেখবেন যে ওলানটা শক্ত হয়ে গেছে, পরবর্তী দুধ কমে যেতে পারে। তাই দুধ যে বসে যাওয়া ওষুধটা আছে সেটাও প্রয়োগ করতেছি না, নিচ্ছি দুধটা। তবে আমি এই গর্ভবতীর আগে একটা ওষুধ প্রয়োগ করছি দুধ বাড়ার জন্য, তা হচ্ছে মিল্ক বুস্ট। ভালোভাবে দেখবেন, মিল্ক বুস্ট এলানকো একটা কোম্পানি, এই মিল্ক বুস্টটা আমি প্রয়োগ করছি। এখন আমি ভিডিও শেষে বলবো যে এটা প্রয়োগ করবেন কি না, কারণ এটা প্রয়োগ করার পর আমি কতটা উপকার হলাম বা কতটুকু পরিমাণ দুধ বাড়বে সেটা জানতে পারবেন ভিডিও শেষেতে। তার আগে আমি বলবো মিল্ক বুস্ট কি কি কাজ করে। দুধের উৎপাদন অনেক বৃদ্ধি করবে, দুগ্ধকালীন সময় বৃদ্ধিতে, দুধের ঘনত্ব বৃদ্ধিতে। যেসব গরুর দুধ খুবই পাতলা, সেসব গরুর দুধ ঘনত্ব বৃদ্ধি করতে কাজ করবে। বিশেষ করে গাভীর যে প্রজনন ক্ষমতা রয়েছে, এই মিল্ক বুস্ট প্রয়োগ করলে তা কিন্তু ভালো কাজ করে, দৈহিক বৃদ্ধি খুব ভালো রাখে। ভিউয়ার্স আমি এসব তার ব্যবহার ক্ষেত্র বললাম, আমি এবার বলবো এর প্রয়োগ ও মাত্রা বৃদ্ধিটা। একটা গরুতে প্রতিদিন দৈহিক 30-35 গ্রাম খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে, আর বাছুরের 10-15 গ্রাম। আর যদি সুষম খাদ্য তৈরি করতে চান, তাহলে 1 কেজি প্যাকেট 100 কেজি খাদ্যের মধ্যে সম্পূর্ণ মিশাই দিয়ে তারপর খাওয়াতে হবে। এই ছিল মিল্ক বুস্টের ব্যবহার ক্ষেত্র এবং প্রয়োগ মাত্রা বিধি। এখন কথা হলো যে এই মিল্ক বুস্ট প্রয়োগ করে আমি কোনো উপকার পেলাম কিনা। ভিউয়ার্স আমি মিল্ক কি ভেট এসিয়ার যেটা আছে সেটা প্রয়োগ করে যতটা উপকার পাইছি, তার থেকে মিল্ক বুস্ট খুব কম কাজ করছে। মানে আশা ছিল মিল্ক বুস্টটা ভালো কাজ করবে, কিন্তু মিল্ক বুস্ট অতটা কোনো কাজ করে নেই। তাই কাজ করছে কিন্তু অতটা না। তাই আপনারা যারা খামারি রয়েছেন, যদি দুধ বৃদ্ধি করার জন্য কোনো ওষুধ প্রয়োগ করেন, পাউডার নিতে চান, অবশ্যই মিল্কি ভেট খাওয়াবেন, এই মিল্ক বুস্ট খাওয়াবেন না, খুব কম কাজ করে। তো ভিউয়ার্স যদি ভালো লাগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাকে একটু সাপোর্ট করেন লাইক এবং সাবস্ক্রাইব করে অনেক উপকার হবে। আল্লাহ হাফেজ।